বরিশালের মুলাদিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে উপজেলার বাটামারার চাকলা বাজারে হাজি গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন হেলাল সর্দার ও কামাল সর্দার। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ গ্রুপ দুটির মাঝে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল রাতে হাজি গ্রুপের আলম ব্যাপারীর নেতৃত্বে 30-35 জন ট্রলারে করে চাকলা বাজারে ওঠে এবং ককটেল বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আকন গ্রুপের মকসেদ আকনের নেতৃত্বে তার অনুসারীরা পাল্টা হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে হাজি গ্রুপের হেলাল সর্দার ও কামাল সর্দারকে। সংঘর্ষ চলাকালে প্রথমে অল্প কয়েকজন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশের সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।